আজকে ছুটির দিন এবং বিকেল করে বালাস্ট পয়েন্ট পার্কে চলে গেলাম বিশুদ্ধ বাতাস, মনোরম পরিবেশ এবং সূর্যাস্ত দেখতে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি থাকি ইউএসএর ফ্লোরিডাতে এবং ট্যাম্পা শহরে। ওখানের একটা পার্ক হচ্ছে বালাস্ট পয়েন্ট পার্ক। এটা আমার বাসা থেকে আধা ঘন্টা দূরত্বে, মানে খুব কাছেই, বিকেলবেলা একটু ঘুরতেই যেতে পারি এরকম দূরত্বে আছে। তো গিয়ে দেখলাম যে কি পরিবেশটা অনেক সুন্দর। এর আগেও আমি একবার গিয়েছিলাম, আজকে আবার গেলাম, খুবই ভালো লাগলো। এখানে একটা পার্ক আছে, পার্কের সাথে এরকম একটা পিয়ার আছে। যেসব পার্কে এই ধরনের পিয়ার আছে এগুলো আমার খুব ভালো লাগে, কারণ পানি যে জায়গাগুলোতে আছে ওই জায়গাগুলো কেন জানি আমাকে একটু বেশি টানে। যদিও এটা সমুদ্র না, বাট পানি আছে এবং খুবই সুন্দর ক্লিয়ার ওয়াটার। আপনি নিচের দিকে তাকালে দেখতে পাবেন একদম সব কিছু দেখা যাচ্ছে পানির নিচ থেকে, এত ক্লিয়ার পানি। পাখিগুলো উঠছিল, সব কিছু মিলিয়ে পরিবেশটা বেশ মনোরম। আর এখানে যে বাতাসটা, মৃদুবন্ধ বাতাস, যাও একটু রোদ ছিল, ওই বাতাসের জন্য রোদটা আরও হালকা হয়ে গিয়েছে, অর্থাৎ গরম লাগেনি, খুব আরামদায়ক পরিবেশ। এদিকে অনেক বড় পার্কের মানে খেলাধুলার জায়গা ছিল অর্শার জন্য। অন্যান্য পার্কগুলোতে এত বড় জায়গা থাকে না, এটা বেশ বড় ও খুবই আনন্দ পাচ্ছিল। বড় বড় স্লাইডগুলো মানে খুব এনজয় করছিল, ওই জিনিসটা দেখে আনন্দটা আরও বেড়ে যায়। যারা বাচ্চার মা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথা। বাচ্চারা যেখানে গিয়ে পছন্দ করে মাদের ওখানে গিয়ে আরও বেশি ভালো লাগে। তো এখানে এই ধরনের কিছু গাছ ছিল যেগুলো দেখতে অনেকটা এক্সক্লুসিভ, সব জায়গায় থাকে না। তারপর দেখতেই পাচ্ছেন পানিটা কত ক্লিয়ার, আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখানে দুইটা পিয়ার আছে, অনেকে পার্সোনাল বোট নিয়ে এখানে আসছে, তারপর দেখা যায় আশেপাশে হোটেলে থাকছে যারা অন্যান্য স্টেটে থাকে বা একটু দূরে থাকে আর একদম পানির কাছে থাকতে চাচ্ছে, সেই হিসেবে অনেকে একটু লাগেজ টাগেজ গুছিয়ে আসছে। ফিশিং করা এখানে একটা মানে খুবই কমন জিনিস, অনেক অনেক মানুষ আছে যারা এখানে ফিশিং করছে। ওগুলো দেখছিলাম, অনেক বড় একটা মাছ ধরলো একজনে এবং কাটাকুটি করছে। কাটাকুটি করার জায়গাও আছে এখানে এবং আপনি ধুয়ে একদম ক্লিন করে ফেলবেন এরকম ব্যবস্থা আছে। সব কিছু দেখে খুবই ভালো লাগলো, চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাসা যেহেতু খুব বেশি দূরে না, আমাদের এখানে থাকার তো কোনো দরকার নাই, সেই হিসেবে বাসায় চলে যাচ্ছি। অনেকেই কিন্তু এই ধরনের পার্কগুলো দেখতে আসে অনেক দূরের স্টেট থেকে, এবং বিচ তো দেখতে আসে ফ্লোরিডাতে মনে হয় প্রতি বছর অনেক অনেক মানুষ এখানে এসে স্টে করে। অনেকেই আমাকে প্রশ্ন করে যে কোন ধরনের বিচে গেলে ভালো হবে। অনেকগুলো কমন বিচ তো সবার জানা, যেগুলো জানা না আমি সেগুলো সবসময় সাজেস্ট করি। তো এখন বাসায় এসে একটু কফি খাচ্ছি, একদম চাঙ্গা হয়ে যাব, ব্ল্যাক কফি। মূলত চা এবং কফিতে আমরা যখন চিনিটা খাই তখন ওই চা কফি আমাদেরকে চাঙ্গা করে না, ওটা আরও আমাদেরকে কী বলবো টায়ার্ড করে, কিন্তু আমরা বুঝি না। খাওয়ার সাথে সাথে একটু যদিও ভালো লাগে, বাট আলটিমেটলি এটা আমাদেরকে টায়ার্ড করে। পরের দিন সকালে আমরা গেলাম ক্রাম্বল কুকিজ এই স্টোরটাতে। এটা খুবই নতুন একটা স্টোর হয়েছে আমাদের নেইবারহুডে, আপনি চাইলে আমার বাসা থেকে হেঁটেই চলে আসতে পারবেন এত কম দূরত্বে। ওখানে গিয়ে দেখলাম ওদের মানে ওরা হচ্ছে কুকিজ স্পেশালিস্ট, বিস্কিট ওরা স্পেশালভাবে তৈরি করে। প্রাইস কিন্তু ভালোই, একটা কুকির দাম মানে একটা বিস্কিটের, ছোটো একটা বিস্কিটের দাম 150 টাকা, বড় বিস্কিটগুলোর দাম 250 টাকা। আপনি যদি চেঞ্জ করেন একটু বাড়বে, বড় বড় অর্ডার ওরা নেয়। আমি বললাম একটা বড় অর্ডার প্লেস করব, মানে অর্শার বার্থডে উপলক্ষে চিন্তা করছিলাম, তো ওরা আমাকে সব কিছু দেখাচ্ছিল। মোটামুটি এক সপ্তাহ আগে আমার যদি বড় অর্ডার থাকে তাহলে আমি এখানে প্লেস করতে পারবো। আপনারা যারা চান এই ধরনের কাস্টমাইজ কুকি নিতে, তারা কিন্তু এই স্টোরটাতে দেখতে পারেন। কুকির মান খুবই ভালো যদি ভালো মানের কিছু চান। তো এটা হচ্ছে সিট্রাস পার্ক এরিয়ার যে ক্রাম্বল কুকি স্টোরটা ওটাতে। তো বিকেলবেলা এইরকম একটা পুঁইশাক যেটা নিজে নিজে উঠলো, ওখান থেকে কিছু বিচি নিয়ে আরেকটা টবে লাগাবো। টবের পুঁইশাক আমার বেশি ভালো লাগে, মাটিতে লাগানোর কোনোই দরকার নাই, খুব ইজিলি উঠে যায়। এখানের মাটি ভালো যেহেতু কিনে আনছি, মানে এগুলো সার দেওয়া মাটি, ওগুলোতে এরকম লাগাই দিলে দেখা যায় অনেকগুলো পুঁইশাক উঠবে, কয়েকদিন পর আপনাদেরকে দেখাবো। ওগুলো কেটে কেটে দেখা যায় মানে খুব ভালো লাগে, ওগুলো মানে কোনো ওরকম কোনো আহামরি সার দেওয়া হয় না, যেটা সুইটেবল সেটাই থাকে, সেই হিসেবে অনেক ভালো লাগে।
আপনারা কে কে এইভাবে টবে পুঁই শাক লাগান আমাকে জানাবেন। আর বীজ থেকে যে পুঁই শাকটা হয় সেটা কিন্তু অনেক ভালো হয়, যেটা চারা বা আপনি কাণ্ড কেটে লাগান সেটার চেয়ে। বর্ষা এটাতে খুবই মনোযোগী গার্ডেনিং, সে খুবই আনন্দ মানে পায় গার্ডেনিংয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।